বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দশম জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নিয়ে নতুন সরকার গঠন করার পর মূল লক্ষ্য হবে সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের নির্মূল করা সোমবার বঙ্গবন্ধু এভিনিওতে আঠ দলের ডাকা আটচল্লিশ ঘন্টা হরতালের প্রতিবাদে এক সভায় তিনি কথা জানান সভায় তিনি বলেন নির্বাচন কমিশন খুব স্বাধীনভাবে কাজ করেছে নির্বাচন খুব স্বচ্ছ সুষ্ঠ ও অবাধ হয়েছে একই সভায় আইন প্রতিমন্ত্রী কামুল ইসলাম বলেন দেশের শান্তি প্রতিষ্ঠায় নৈরাজ্য প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা নেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া চৌধুরী বলেন বিরোধী দলীয় নেত্রীর হরতাল অবরোধকে আর মানুষ ভয় পায় না